আসসালামু আলাইকুম বন্ধুরা, কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। ম্যাট্রিক কোশ্চেন হচ্ছে, বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4.3% হয়, একজন ব্যক্তির 40 টাকা আয় কমে গেল, তার মূলধন কত? তো 5% থেকে হ্রাস পেয়ে হয়েছে 4.3%, তো 5% থেকে এটা মাইনাস দিয়েছি, মানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটি আমরা বের করেছি। 4/1% হচ্ছে হ্রাস পেয়েছে, এটি কিন্তু ওই 100 টাকায় হ্রাস পেয়েছে। তো আমরা এখন এভাবে লিখেছি যে সুদ 4/1 টাকা কমে গেলে বা হ্রাস পেলে মূলধন 100 টাকা। 100 টাকাতেই তো এত টাকা কমেছে, সেই জন্য আমরা এইভাবে লিখেছি যে এত টাকা কমে যায় যখন মূলধন 100 টাকা। 1 টাকা কমে যায় যখন মূলধন কত? 40 টাকা কমে যায় যখন মূলধন কত? 40 টাকা হচ্ছে এখানে দেওয়া ছিল, এই যে দেখুন, এক ব্যক্তির 40 টাকা আয় কমে গেল এত পার্সেন্ট হ্রাস পাওয়াতে। তো 40 টাকা কমে গেলে তখন মূলধন হয়ে যাচ্ছে 16,000 টাকা। ক্যালকুলেশন করলে তো খুব সহজেই কিন্তু ম্যাথটা আমরা করে ফেলতে পারলাম। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি ম্যাথগুলো আগেই খাতায় করে রাখি, যেন আপনাদের সময়গুলোকে বাঁচানো যায়। কারণ আমি জানি যে সময়ের মূল্য আপনাদের কাছে অনেক বেশি, সবাই স্টুডেন্ট মানুষ। সো ম্যাথটি আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন।